رب العالمين আমাদেরকে দ্বিতীয় আমির শরিয়ত রহমতুল্লাহ আলাইহির স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান এত উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক মাহফিল সমবেত হওয়ার তৌফিক দান করেছেন তাই দিল খুলে আল্লাহর কৃতজ্ঞতা সব আওয়াজ তুলে মহব্বতের সাথে একসাথে বলি আলহামদুলিল্লাহ। হাজিরিন কেরাম, রাত তো অনেক হয়ে গেছে আর এই মাহফিলে আসার পিছনে কি পরিমাণ চাপে ছিলাম যারা যোগাযোগে জড়িত তারা জানে। হযরত আমির শরিয়ত সম্পর্কে সব জানা না থাকলেও যতটুকু জানি ওনার সম্পর্কে, আমার কাছে উনি একজন মহাপুরুষ, তার মুর্শিদ ইলমে জাহির ইলমে বাতিন উস্তাদ প্রথম আমির শরিয়ত প্রতিষ্ঠাতা শেখুল মশাইখ হযরত বদরুদ্দিন নওয়ারাল্লাহ মারকাজাহ, সুতবেলা ওনাকে একবার নয় বারবার দেখা শুরু হয়েছে। তখন শুধু এক হুজুর সব শ্রদ্ধা করেন আর পেশা এই হিসাবে একটা ভক্তি শ্রদ্ধা। উনি কে আমার জানা মতো আমি যেন ওনার প্রতি শ্রদ্ধা ছিল সব শ্রদ্ধা করে হুজুর পেশা এই হিসাবে সর্বপ্রথম 98 আমার মেহমান হয়ে আসা। তখন কর্মজীবন, তখন আমি আমার খুশি হযরত বদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি দাবি করি আমি চিনি উনি কে, আর আমার বুঝলেই একবার নয় একাধিক বারবার তার কর্মপদ্ধতি সম্পর্কে আলোচনা করে থাকি। হযরত শাইখুল ইসলাম কুতুবি আলম সৈয়দ হুসাইন আহমদ মদনি নওয়ারাল্লাহ মারকাজাহ ওনার সম্পর্কে আমার এইভাবে মনের অবস্থা ছিল, 4 বছর দারুল দেবন থাকার পরেও উনি কে উনি কি আমার কাছে বিষয়টা স্পষ্ট হবে। এখন আমি আমার পুত্র জ্ঞান অনুযায়ী মনে করি ওনাদেরকে আমি চিনি যে এরা কেমন মহামান হাকিমুল উম্মত আশরাফ জাহানবী রহমতুল্লাহ আলাইহি। ওনার বই পড়া এক সময় আমার কাছে কোন আকর্ষণীয় প্রিয় পুস্তক হিসাবে ওনার লিখিত পুস্তকগুলো ছিল না, জাহানবী রহমতুল্লাহ আলাইহির কোনো কিতাব আমি পড়তাম না, আমার কাছে প্রিয় ছিল হযরত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতবী রহমতুল্লাহ আলাইহি। আমার কাছে প্রিয় হযরত হাকিমুল ইসলাম কারি তিম সাহেব রহমতুল্লাহ আলাইহির কিতাব। কুতুবখানায় গেলে এই দুইজনের কিতাব সম্পর্কে এইটা দেন এইটা দেন এইটা আমার প্রস্তাব ছিল না, বরং আমি কুতুবখানায় গিয়ে বলতাম এই দুইজনের যত কিতাব আছে যতটা আছে সত্যি আমার জানা মতো আমার পড়ার বাইরে এই দুইজনের কোনো কিতাব লিখিত আমার জানা মতো নাই। হযরত হাকিমুল
সময় কিন্তু আমি কিছু বলতাম না, ওনা শোনা যেহেতু সব বলে হাকিম উল উম্মত, আর আমার বুঝে আসে না চাইলে তো এটা আমার দুর্বলতা, প্রকাশ করি না, কিন্তু ওনার কোন বই আমি পড়ি না। যখন দরা পড়লো এরপরে আবার এই নিজের দুর্বলতাকে প্রকাশ্যে করি, এবং হাকিম উল উম্মতকে যেভাবে মানুষ বলে জানে আমিও মনে করি কিছুটা আমার কাছে ওনার অবস্থা ধরা পড়েছে। যদি কিছু বলি তাহলে হয়তো এটা হয়ে যাবে মার সাথে নানা বাড়ির গল্প করার মতো। বড় বুঝিয়ার এলাকায় এসে বড় বুঝিয়ার এলাকার লোকদেরকে চিচ্ছা শোনাইতেছেন মার সাথে নানা বাড়ির গল্প করার মতো। এই জন্য ওনার সম্পর্ক নয়, বদরুল রহমতুল্লাহ আলাইহি সম্পর্ক নয়, আর যদি সম্ভব হয় শেষে কয়েকটা কথা বলার চেষ্টা করব। আর এর আগে আসলে না শারীরিকভাবে না মানসিকভাবে কিছুই আমাকে সাহায্য করতে সারা কথা বলার জন্য কয়েক কারণ আমার মধ্যে, কয়েক কারণ মনের মধ্যে, আর কয়েক কারণ এখানে পোশাক ঠক যদি হয় তাহলে তার প্রশংসা একদৃষ্টিত করা যায় যে সে ঠকাইতে পারে, এটা সে প্রশংসা। আর যাকে ঠকানো হলো উনি তো ঠকায় না হিসেবে ভালো, কিন্তু ওনাকে ঠকা হলো দুর্বল এই হিসাবে ওনার নিন্দা করা যায়। ঠকাইলে তার নিন্দা আছে, যিনি ঠক খায় ওনারও নিন্দা আছে দুর্বল। হ্যাঁ জেনে দেখে আয়াত পাঠ করেছি সূরা হুজরাত থেকে 26 নম্বর পারা, সাথে হাদিসে কয়েক অংশ যোগ করেছি, যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে কিছু কথা বলার চেষ্টা করব, সঠিকভাবে বলা সঠিকভাবে শোনা সেই অনুযায়ী আমল করা এই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। বললে আমি না বলে কি লাগবে জানি না, দয়া করে দোকানটা খুলে হোকা জোরে হোকা আমরা থেকে বলি আমি সব আওয়াজ তুলে বলি আমি। বিদেশি মানুষ কথা বলা আর আগামী তো সুযোগ হবে কিনা এখানে আসা হবে কিনা, এজন্য এইটা মৌলিক একটা দৃষ্টি রাখা যে কথাটা কোনো অংশ সম্পর্কে না হয় মৌলিকভাবে, তাহলে শাখা প্রশাখার সাথে সম্পর্ক সংযুক্ত কথাও হলেও মৌলিক কথা হওয়ার কারণে শাখা প্রশাখা তার ভিতরে আসেই যাবে, অনেক ব্যাপক কথা হয়ে যাবে। এই মৌলিক বিষয়গুলোর মধ্যে থেকে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, ইমানের সংজ্ঞা দেওয়া হয়, ইসলামের ঢুকার সময় সর্বপ্রথম যেটা মুমিন হওয়ার জন্য মূল যেটা সংজ্ঞা দেওয়ার সময় এটা বলা হয় না আল্লাহর উপর ইমান আনলে ইমানদার, নবীর উপর ফেরেশতাদের উপর ইমান আনলে ইমানদার। এইভাবে আমরা জানি আমানতুল্লাহি কামা হুয়া ইলা আখির ইমানের মধ্যে আমানতু বিল্লাহি মালাইকাতি ওয়া কুতুবি ইলা আখির ইমান মুফাসসাল। সুপ্রথম আল্লাহর উপর ইমান আনা মূল হলো আল্লাহ, কিন্তু ইমানের সংজ্ঞা দেওয়ার সময় বলা হয় না আল্লাহকে কেন্দ্র করে, বরং ইমানের সংজ্ঞা দেওয়া হয় নবী মুহাম্মদ
صلی اللہ علیہ وسلم کے کردار تصدیق بما جاء به النبی صلی اللہ علیہ وسلم نبی دا کچھ بھی ایسے چنتا شکت بولے میں نے نوار نام ہلو ایمان تاہل ایمان شنگد و ہلو اللہ کے کردار کرے نا آخرت کے کردار کرے نا تقدیر کے کردار کرے نا فرشتہ کے کردار کرے نا رسول کے کردار کرے نا ایمان شنگد و ہے چھے نبی محمد صلی اللہ علیہ وسلم کے کردار انہیں جانے سے چنتا شدت بولے میں نے نوار نام بھلو ایمان تیل نبی ہو لے مول نبی جیبنی ہو لو اما دیر جننے مولک آلو جنر مدد پہ ایٹا آلو چھوڑی شو آمین نبی صلی اللہ علیہ وسلم جیبنی رمور آلو جنر بودی شی کلام پاک لکے آیات ساتھے ایک حدیث جو کرے چی نا ایک حدیث حدیث رمشو ایک آیات ساتھے نبی دیر دیونی شمبر کو کیبا میں جو دیا ماں کے کچھ سجوگ نہ آدھے انتاہول پتمی شمشہ ہوئے نبی کتا بودھویں دھرے بیشہ ساتھے شمبر میں آئی آسودہ سکی شروع آرامی ایک تر پڑھ جائے جیتے پار لانا آسودہ سکی شروع ہے جلو نیو بستا ہمائے بھالو آج سوٹا سوٹی شروع کریں جو کن بھی کرتا تھا ہمارا کتا شکا در جدر بستے بھر میں ان تو اتما تو جنا یہ تو علی شام لڑ جب گرے بسے میں تو گھومے ہو گئے در جدر بستے بھر میں ایک دیل تک گرم پر زیر دارا خالی جگہ بھرم کرتے جو دی بھارے تاولے بوزا کے لو ایک ہمی عمر جن بستو اور برتی تا عمر مانوش بولے ڈاکتے چھے
দুনিয়াতে মাত্র তিনজন, একজন হলাম আমি, আর আরেকজন হলেন আপনি, আর আরেকজন হল সে। এই তিনজনের বাইরে আর কোনো মানুষ নাই। যেগুলো ভাবে তিনজনের ভিতরে এদের কোনো মানুষ হল তিনজন। আমি মানুষ হই, আপনি মানুষ হন, সে মানুষ হয়। মানুষকে আল্লাহ ডাক দিয়েছে, অতএব আমি মানুষ হলে আমরা মানুষ হলে আমাদেরকে আমাকে ডাক দিয়েছে। ভারতীয় হই, বাংলাদেশি হই, সাদা হই, কালো হই, এইভাবে যে কোনো ভাষার হই, যে কোনো পেশার হই, মানুষ হলে আল্লাহ ডাক দিতেছে। এখন মানুষ হওয়ার পরে যে কোনো ভাষা, যে কোনো পেশার, যে কোনো অঞ্চলে, যে কোনো রঙের হলে যেমন মানুষ, এইভাবে যে কোনো ধর্মের হলেও সেও মানুষ। তাইলে যত লাইনে যত বিভক্তি আসুক, এর পূর্তি এমন একটা শব্দ বলে আল্লাহ ডাক দিয়েছে যার ভিতরে এসে যায় সব। এজন্য সংশোধিত না হাইলাকান্দি না ভারতের মানুষ, বরং সারা বিশ্বের মানুষকে আল্লাহ ডাক দিয়েছে সমস্ত গুণাগুণের মালিক, দুষ্পক্ষে যার মধ্যে কিছুই নাই, সর্বগুণে যদি তিনি হলেন উনি, যার সব দিনের প্রশংসায় কোন সময় বলা হয় সংক্ষেপে সুবহান, কোন সময় সংক্ষেপে বলা হয় আলহামদুলিল্লাহ, কোন সময় বলা হয় আল্লাহ, কোন সময় সুবহান আল্লাহ, এর ভিতরে অনেক নাম এসে যায়। কোন সময় আলহামদুলিল্লাহ, এর ভিতরে অনেক নাম এসে যায়। কোন সময় আল্লাহু আকবার, এর ভিতরে অনেক নাম এসে যায়। এই তিনটার মধ্যে আল্লাহর গুণবাচক সব নাম রয়েছে। আল্লাহু আকবার যখন বলা হল, অর্থ আমরা বলি আল্লাহ সবচেয়ে বড়, এই যে সবচেয়ে বলা হলো এটা আমরা অনুবাদী হুজুররা বলেন সর্বসাধারণ সহজে বোঝার জন্য, আর না হয় এই চায় বাক্যে উল্লেখ থাকে। যদি বাক্যে উল্লেখ থাকতো তাহলে বাক্যটা হতো আল্লাহ আকবর মিন কুল্লি শাই, কিন্তু মিন কুল্লি শাই নাই। বলা হয় অনুবাদী এই চায় দুটোকে অনুবাদে উল্লেখ, যদি উল্লেখ করা হয় অনুবাদে তাইলে আল্লাহ কেন বলেন না আল্লাহ আকবর? জায়গায় জায়গায় নবীও বলেন না, আজান শিখাইলেন স্বপ্নের মাধ্যমে বা যেভাবেই হোক আল্লাহ আকবর আজানে বার বার, এই আজানে বার বার আল্লাহ আকবর। আল্লাহ নবীকে কেন শিখাইলেন না, আর নবী কেন বলেন না আল্লাহ আকবর মিন কুল্লি শাই, সংক্ষেপে কেন বলেন আল্লাহ আকবর? বুদ্ধিমান মানুষ কথা লম্বা করে, এর ভিতরে রহস্য আছে। বুদ্ধিমান মানুষ কথা সংক্ষেপ করে, এর ভিতরে রহস্য আছে। বুদ্ধিমান মানুষ কথা বলে না, নীরব থাকে। এই সময় রহস্য নাই নাকি? কথা মাথে না, নীরব, এই সময় রহস্য। বুদ্ধিমান হলে যেটা করবে তার ভিতরে রহস্য, লম্বা কথা বলে রহস্য আছে, সংক্ষেপ বলে রহস্য আছে, নীরব থাকে তখন রহস্য আছে। আল্লাহ আহকামুল হাকিমিন, আর তারপরে সবচেয়ে এই দিনে কোনি হলেন তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কেন পূর্ণভাবে আল্লাহু আকবার মিন কুল্লি শাই শিখেন নাই, নবী কেন আল্লাহু আকবার মিন কুল্লি শাই বলেন নাই, এর পিছনে হিকমত কি, রহস্য কি? গবেষকরা বলেন মিন কুল্লি শাই এটা হলো বোঝার উদ্দেশ্য যে আল্লাহ বড় সবচেয়ে, এটা তুলনামূলক বড় নয়, বরং আল্লাহ হলেন সবচেয়ে বড় ও তুলনীয়, তুলনা করে না এত বড় মহান, অতুলনীয় মহান সত্তা। এত বড় সত্তা ডাক দিতেছেন ইয়া
সুখ হবে না, বড় মহা বড় ব্যাধবি হবে। বড় ব্যক্তির কথা যদি না শোনা হয় ব্যাধবি হবে, আর মহা বড় ব্যক্তি যদি ডাকবে আর না শোনা হয় তাহলে ব্যাধবি যা হচ্ছে ব্যাধবি বড় হবে না। কারো মর্যাদা কারোর উপর নাই, কারো সুপর কারো শ্রেষ্ঠত্ব
পরমেশ্বরের ভালো তুমি শ্রেষ্ঠ, সব খারাপ বলার দ্বারা তোমার ক্ষতি হবে না।
সবচেয়ে সুন্দর কথা তা এই বিষয়টি বের করতে গিয়ে তাদের কাছে ধরা পড়েছে যে সমস্ত রাষ্ট্রনায়কদের মধ্যে সবচেয়ে সুন্দর কথা তিনি বলেছে, তিনি হলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা। আঞ্চলিক সংস্থা নয়, আন্তর্জাতিক সংস্থা। এত বড় মহাপুরুষ, অর্থ পৃথিবীর রাষ্ট্রপতি, তিনি বলেছেন, বলতেন বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাইয়্যিদুনা বিলাল, আমাদের নেতা, আমাদের সর্দার বিলাল। সুন্দর কথা যেটা বলেছিলেন এই কথা হঠাৎ ছুটে গেল। এটা হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নীল নদীর তীরে যদি একটা কুকুর পানাহার থেকে বঞ্চিত হয়ে মারা যায়, এর জবাব আমি উমরকে দিতে হবে। এই কথা সমস্ত রাষ্ট্র নায়কদের হাজির দেখলাম। শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। কিছুই নাই তাকওয়া সে আল্লাহর কাছে শ্রেষ্ঠ, আর সাথে সাথে দুনিয়ার বিষয় জড়িত হয়ে যায় তাহলে দুনিয়াবাসীর কাছে মৃত্যু হবে সম্মানী, আল্লাহর কাছে সে হবে সম্মানী। আমার এত সময় আলোচনার দ্বারা এই কথা বের হয়ে আসলো যে শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি তাকওয়া। তাকওয়া অর্থ কি? তাকওয়া অর্থ হলো মর্মার্থ বলতেছি, যা আল্লাহ বলে তা করা, যা আল্লাহ ছাড়ার কথা বলে তা ছাড়া, এর বিপরীত কাজ করতে আল্লাহকে ভয় করা, এর নাম হলো তাকওয়া। বুঝছেন সব? যা আল্লাহ বলেন তা করা, যা ছাড়ার কথা বলেন তা ছাড়া, এর বিপরীত কাজ করতে আল্লাহকে ভয় করা, এর নাম হলো তাকওয়া। কিন্তু হুজুর পীর সাহেব
বাড়িতে এসে হয়েছেন মেহমান, তত্ত্ব নিতেছে পীর সাহেবের বাড়িতে আছেন কিনা। এখন ঘর থেকে আওয়াজ আসছে, একজন মহিলা আওয়াজ আসছে, কোথা থেকে আসছো, কেন আসছো, উদ্দেশ্য কি? পরিষ্কার হওয়ার পরে উনি আমার বলতেছে, আমি হলাম এই আবুল হাসানের স্ত্রী, আর স্ত্রীর আর স্বামী সম্পর্কে যা জানে দুনিয়ার কেউ তা জানে। তুমি আর ভয় ধরার জন্য ভিড় হও না, তোরা জানতে গিয়ে যদি আবুল হাসানের কাছে ভয় যাবে, শুনলাম কি দূরে থাকা অবস্থায় একবার এসে কিছু এবং পরিচিতি বলতেছে, সমস্ত ভ্রমণ আর আশা হয়ে গেল নষ্ট, বের হয়ে গেছে মুসাফির ব্যক্তি বাইরে। এখন দেখা যায় একটু পরে আসতেছেন আবুল হাসান রহমতুল্লাহ আলাইহি, বাহির থেকে জঙ্গল থেকে, কিন্তু আসার সময় তার যানবাহন হলো মোটর সাইকেল আর বাজারু নয় বরং হিংস্র ফকির মতো উড়ে গেছে, কি পিছা বলেন?
যেভাবে বলতেছ বাড়ির মধ্যে যদি কেউ পাখির মতো পড়ে যায় পিরসা হয়ে যায়, হ্যাঁ অবশ্যই হবে না, কেন অবশ্যই বড় পিরসা। তাইলে খেয়াল করো নাই, গতকাল যে লোকটা তোমার বাড়ির উপর দিয়েও পাখির মতো উড়ে গেছে, এই লোকটা তো আমি তোমার স্বামী ছিলাম। আগের কথা অনুযায়ী সাথে সাথে বলার গেল, আচ্ছা তাইলে তো তো বড় আল্লাহর বলে আমার গরু খুঁজছি না, আজ বুঝলাম মানিয়া নিলাম। আগের কথা অনুযায়ী উত্তরটা হল আছে, কিন্তু উত্তরটা লঙ্কে লঙ্কে বাড়াইয়া এর কারণে দেখছি একাই একাই যাইয়া। সব জায়গায় ভালো হওয়া যায়, বেগমের কাছে ভালো হওয়া যায় না। হাজির আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কঠিন জায়গায় হয়েছেন প্রশংসিত। তার বেগম আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন সাহাবীর প্রশ্নের উত্তরে বলেন, কোরআনে যা বলা হয়েছে নবীজির জীবনে তা ঘটেছে, নবীজির জীবনে যা ঘটেছে যা করেছেন কোরআনে তা বর্ণনায় এসেছে। অতএব বোঝা গেল নবীর মধ্যে পরিপূর্ণ সর্বোচ্চ পর্যায়ের তাকওয়া রয়েছে। তাকওয়া এটা হলো শ্রেষ্ঠত্বের মানদণ্ড, এই তাকওয়ার কথা এসেছে কোরআনে, এই কোরআন হলো নবীজির জীবন। এতে বোঝা গেল নবীর মধ্যে পরিপূর্ণ তাকওয়া রয়েছে, এটা শ্রেষ্ঠত্বের মানদণ্ড, এটা নবীর মধ্যে সবচেয়ে বেশি। অতএব কোরআনের আলোকে নবী হলেন সব থেকে শ্রেষ্ঠ। খুব দ্রুত শর্টে শেষ হয়ে যায় হাদিসের আলোকে এইভাবে তাকওয়ার হল শ্রেষ্ঠত্বের মানদণ্ড। যে আয়াত উপরে পাঠ করেছি এই আয়াতের তাফসিরে হযরত ইমামুদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি অনেক হাদিস জমা করেছে। নবীজিকে প্রশ্ন করা হয়, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে শ্রেষ্ঠ। এজন্য নবী স্পষ্ট ভাষায় তার নিজের সম্পর্কে ঘোষণা করে, আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা ওয়ালা ফখরা
হাজিরে কেরাম, কুরআন দ্বারা হাদিস দ্বারা নবী সবচেয়ে শ্রেষ্ঠ যা বললাম, এই কথা এই দলিলগুলো মুসলমানরা কুরআন মানে, মুসলমানরা হাদিস মানে, আর কুরআন হাদিসের আলোকে যে দলিল আসে এইটা মুমিন মুসলমানরা মানে। কিন্তু যারা কুরআন মানে না, যারা হাদিস মানে না, তাদের সামনে যদি কুরআন হাদিস বিষয় প্রমাণিত করে তাহলে বলেন না এটা কি তাদের সামনে প্রমাণিত হবে না? আন্তর্জাতিক স্বীকৃত নিয়ম কোন দাবিকে প্রমাণিত করতে হলে সাক্ষীর মাধ্যমে, সাক্ষী হয় চার প্রকার, কত প্রকার? এক প্রকার সাক্ষী হলো বাদী বিবাদী উভয় দলের কাছে সাক্ষীটা আগ থেকেই অভিযুক্ত, এই সাক্ষী যদি আদালতে এসে দাঁড়ায় আর সাক্ষী দেয় এরপর ভিত্তি করে ফয়সালা দিতে দেওয়া যাবে, দেওয়া যাবে না। Not enough.